আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসে ইনশাল্লাহ একদিন চেষ্টি হবে। আচ্ছা, আমাদের সমাজে এত ডিভোর্স হচ্ছে কেন? ডিভোর্স কি এক পক্ষে থেকে হয় না দু পক্ষ থেকে হয়? ছেলে রাগ বেশি না মেয়ে রাগ বেশি বলেন তো সবাই। আসলে এটা নিয়ে আমি খুবই খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। সার দিয়ে কি কখনো সংসার হয় না? অবশ্যই কিন্তু হয়, সেটা দুই পক্ষকে কিন্তু সার দিতে হবে, ব্যাপারটা কিন্তু তাই। এখন আসি মূল কথায়। ইদানিং কাঞ্চারি যেখানে কান পাতিছি সেখানে শুনতেছি আজকে না উমুকের সারাসারি হইল, মানে ডিভোর্স হইল। উমুকের না আজকে আর হচ্ছে না, কাল পরশুর মধ্যে কোর্টে গিয়ে সারাসারিটা হয়ে যাবে। এটা আসলেই খুবই কষ্টকর। যেটাই করুন, সারাসারি বা ডিভোর্স যেটাই বলেন না কেন, এটা খুবই কিন্তু একটা ভয়ানক ব্যাধি আমাদের সমাজে। এটা থেকে বের হয়ে আসতে চাইলে অবশ্যই কিন্তু স্যাক্রিফাইস করার মন মানসিকতা দুইজনকেই থাকতে হবে। এক পক্ষ কখনো সার দিয়ে কখনো সংসার হয় না, দুই পক্ষকেই কিন্তু সার দিয়ে সংসার করতে হয়। আর যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, ওই ক্ষেত্রে আমি মনে করব যে সারাসারিটা না করাই ভালো। এই কারণেই ভালো, একটা বাচ্চা কিন্তু মা পাচ্ছে বাবাকে পাচ্ছে না, বাবা পাচ্ছে মা পাচ্ছে না। আমাদের সমাজে কিন্তু সত্যিকারের ভালোবাসা একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারে একটা মা। যেখানে মা থাকবে না সেখানে কিন্তু বাবা কখনোই একটা বাচ্চাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আদর ভালোবাসা দিয়ে কখনোই কিন্তু আগলে রাখতে পারবে না। এটা বাস্তব সত্যি কথা। এখানে হয়তো বা কেউ বলতে আসবেন যে বাবারাও পারে। 100 ভাগের মধ্যে বাবারা কিন্তু 25 ভাগ ছেলেরা নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকে, জীবনটা পার করে দিয়ে ওই বাচ্চাটাকে একড়ে ধরে জীবন মানে বাসে আর কি। কিন্তু কয়টা বাবা এরকম একটা বাচ্চার জন্য নিজের ভবিষ্যৎ, নিজের সব শখ আল্লাহ সব কিছু বিসর্জন দেয়, সেটা একবার ভাবে দেখুন তো। আমাদের সমাজটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষ যা বলবে যা করবে সেটাতেই আমাদের তালে তাল মিলাইতে হবে, ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক না। সংসার কিন্তু স্যাক্রিফাইস করার জায়গা, সংসার কিন্তু ত্যাগ করতে হবে। আপনার আজকে একটা জিনিস নিতে মন চাচ্ছে, আপনি ওই জিনিসটা কমপক্ষে হলো 3 মাস বা 4 মাস পরে আপনার হাতে আসবে, এরকমটা মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাকে আগাইতে হবে। ধুম করে কিন্তু কখনো কলা গাছে কলা পাওয়া যায় না, ব্যাপারটা কিছুটা কিন্তু সেই রকম। তা আমাদের সমাজে যেটা দেখতেছি, এত পরিমাণের যে সারাসারি হচ্ছে, বাচ্চা থাকা অবস্থাও হচ্ছে, বাচ্চা না থাকলেও হচ্ছে না, এইটা নিয়ে সত্যিকারের অর্থে খুবই খুবই আমার মানে কিছুদিন যাবত এই হতাশ যে এরকমটা কেন হচ্ছে। আসলে কি স্যাক্রিফাইস করার মন মানসিকতা আমাদের কি একেবারেই নাই? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে পরক্রিয়া করে, মেয়ে পরক্রিয়া করে, মেয়ের আগের কিছু একটা ছিল বা ছেলের আগের কিছু একটা ছিল। কেন রে ভাই, কেন আপু? আপনাদের যদি আগে কোনো কিছু থেকেই থাকে, সেটা কি বিয়ের আগে কি ঢিসমিস ক্লিয়ার করে কি বিয়েটা বসতে পারছিলেন না? সেম কিন্তু ওই সেই ভাইয়ের ক্ষেত্রেও তাই। আগে সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ আপনাকে বন্ধ রাখে, তারপরে কিন্তু বিয়ে করতে হবে বা বিয়ে বসতে হবে, তারপর বাস্তবতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই চিন্তাভাবনা থাকতে হবে। কিন্তু এই হুট করে ছাড়াছাড়ির সিদ্ধান্ত, হুট করে বুড়ি বোনা হচ্ছে না, হুট করে মনোমালিন্য হচ্ছে, মনোমালিন্য হতেই পারে। একটা গাছের কখনো আর একটা জায়গাতে কিন্তু কেটে গেলে সহজে কিন্তু জোড়া লাগে না। তো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ফাটল যদি দেখা যায় প্রথম দিকে, প্রথম সংসার জীবন শুরু করছেন, একটা ফাটল দেখা দিচ্ছে, সেই ফাটল কিন্তু বন্ধ করতে হয় ছেলেকে ওখানে তেল মেডিসিন মালিশ করতে হবে, না হলে সেই মেয়েকে কিন্তু তেল মেডিসিন মালিশ করে কিন্তু সংসারটা, সংসারের যে ফাটা অংশটা সেটা কিন্তু ক্ষত পূরণ করতে হবে। না হলে দেখা যাচ্ছে কেউই ওই ক্ষতটা পূরণ করতেছে না, সেই সংসার কিন্তু এমনিতেই কিন্তু চলে যায়। এটা একেবারে বাস্তব সত্যি কথা। এমনও কিছু পরিবার আমি নিজ থেকে দেখছি যে পরিবার একটা হয়তো বা সম্মান তা মেয়ে পক্ষ হয়তো বা বাবা মার সম্মান ছেলে পক্ষ ভাবতেছে, আমি আমার মা বাবার যেহেতু সম্মান করি এভাবেই চলু। কিন্তু এভাবেও কিন্তু কখনো বেঁচে থাকা সম্ভব না। আমার যে জিনিসটা খেতে মন চায় না সে জিনিসটা কি আমরা দ্বিতীয়বার কি খেয়ে দেখি? তো সম্পর্ক জিনিসটাও ঠিক সেই রকমই। কিন্তু আমার ভালো লাগতেছে না আমি কি নিয়ে কখনো এক ছাদের নিচে
কখনো কি সারা জীবন পার করতে পারবো? কখনোই কিন্তু পারবো না। তো বিয়ের আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি এই ছেলের সাথে কি সারা জীবন থাকতে পারবো বা আমি ওই মেয়ের সাথে কি সারা জীবন থাকতে পারবো। তো বিয়ের আগে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু বিয়ে শাদীর বিষয়ে সবার এগিয়ে যাওয়া উচিত। এক্ষেত্রেও দেখা যায় মানে সিদ্ধান্ত ঠিকঠাক নেওয়ার পরও দেখা যাচ্ছে যে সংসার যখন শুরু হয় তখন হয়তো বা বাস্তব কিছু জিনিস সামনে আসে, তখন কিন্তু কেউই কাউকে আমরা ছাড় দিতে রাজি থাকি না, কেউই কাউকে মানে একটু ধৈর্য সহ্য করে মানিয়ে নিতে পারি না। এর মধ্যেও কিন্তু অবশ্যই কিছু না কিছু ক্ষত থাকে। কিছু কিছু মানুষের আসলে অভ্যাস থাকে, আবার কিছু কিছু মানুষের আসলে মনের হচ্ছে মধ্যে খাসলাত থাকে যে এটা হবেই না, প্রথম থেকেই ভাবতেছি তাহলে এটা আমি এভাবেই করি। মনের খাসলাত এক জিনিস, অভ্যাস এক জিনিস। অভ্যাসটা আপনি পাল্টাইতে পারবেন, মনের খাসলাত কিন্তু মনের মধ্যেই থেকে যায়, এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। কিন্তু তারপরও দিন শেষে আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ক হোক সুন্দর, প্রত্যেকটা সম্পর্ক হোক একেবারে ফুলের মতো পবিত্র, যা দেখে আমরা প্রথম প্রথম মানে যখন দেখতাম মিথিলা তাহসানকে, ওই রকম মিথিলা তাহসানের মতো হওয়ার পরে যেন সংসার না ভেঙে যায় সেই দিকটা কিন্তু প্রথমে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা সংসার থেকে অনেক কিছু কিন্তু আশেপাশের মানুষজন যেরকম শিখে, সেরকম ছোট ভাই বোন যারা আছে তারাও কিন্তু শিখে। তো সব ক্ষেত্রেই শিখার কোনো শেষ নাই, কিন্তু দিন শেষে একটা কথাই মানে মনে হয় যে এই যে সারাসারি বা ডিভোর্সের সংখ্যাটা দিন দিন কমে, একেবারে বছরে যদি একটা হইতো তাহলে অনেক পৃথিবীর মা বাবাই যেরকম শান্তিতে মানে ঘুমাইতে পারতো, অনেক বাচ্চা কাচ্চা কিন্তু মা হারা থেকে বঞ্চিত হইতো, বাবা হারা থেকে বঞ্চিত হইতো, অনেক কিছু থেকে হয়তো বা অনেক কিছু বেঁচে যাইতো। দিন শেষে তারাও হয়তো মাকে মা বলে মানে ডাকতে পারতো, গলা জড়িয়ে ধরে ঘুমাইতে পারতো, অনেক কিছুই পারতো হয়তো বা। তো দিন শেষে সবাই সবার জায়গাতে হয়তো ভালো থাকবে, মনের মধ্যে কিছু কষ্ট থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, তারপরও আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন, আমি মানুষ, ফেরেশতা না, ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ হাফেজ।